ভাইয়াকে দিয়ে শুরু করি, যেহেতু ঈদের দিন, ঈদ কেমন কাটলো সকাল থেকে? ঈদ তো সবার জন্য আনন্দের, এবং এই ঈদটা হলো কুরবানি ঈদ। এই ঈদ আমার একটা ছবি রিলিজ পাচ্ছে, ছবির নাম হলো জিম্মি। আচ্ছা, তবে ছবিটা ভালো যাক, সবার কাছে দোয়া প্রাপ্তি, এবং আমিও দোয়া করি জানি সবাই ভালো সুস্থ থাকেন, সবাই যে যেখানেই থাকেন সবাইকে নিয়ে একসাথে ঈদ করেন, এটি আমি আশা করি। আপনার জন্ম ঢাকাতে, মিরপুরে। সো ঢাকা ইয়াতে কিন্তু একটা আলাদা ব্যাপার আছে, একটা আয়েশি ব্যাপার, যে কোরবানির হাটে যাবে, গরু কিনবে, সে গরু এনে জবাই করা হবে, কোরবানির পরে সেটা রান্না কাটাকুটি অনেক রকম গল্প। ছোটোবেলায় সে কোরবানি কেমন ছিল? ছোটোবেলা তো ছোটোবেলারই, এখন গরু কাটি, গরু আমি নিজেই পালি। খোয়ারে তাহলে কত গরু আছে? গোয়ালে আমার এখানে গরু 350 রকম আছে। 350 গরু? তার মানে নিজের গোয়ালের গরু আপনি কোরবানি দেন? কোরবানি। এই তথ্য তো আমার জানা ছিল না। আচ্ছা, তারপর? তারপর কোরবানি করে আমি এলাকায় মাংস প্যাকেট করে করে প্রতি বছরে আমি এলাকার যারা আছে মিডল বা তাদের আমি গিফট পাঠাই হিসাবে। কয়টা গরু কোরবানি দিতে হয় প্রতি বছর? গতবার দিয়েছিলাম বোধহয় 19টা, আর এবার? এবার 22টা। 22টা গরু? তাহলে যারা চলচ্চিত্র শিল্পী সমিতিতে আছে বা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, চলচ্চিত্র তো দেই, ওখানেও দেই, এফডিসি পাঠাই। আচ্ছা, তারপরে রান্নাটা যখন হয় তখন পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার যে মজাটা, সেটা আসলে তো ওটা সারাদিনই, সকাল থেকে কোরবানি, মাংস কাটছে, ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই একসাথে ঈদ করি। আমি সাভারে কোরবানি দিই, ওখানে জায়গাটা বড়, বাউন্ডারি দেওয়া, ওখানেই শান্তি পাই, কারণ গাছপালাটালা আছে, গরু সারাদিন গরু নিয়েই ব্যস্ত থাকি। ঈদের দিন, ঈদের পর দিন, তিন দিন আমার গরুর পিছনেই থাকতে হবে। খুব স্বাভাবিক, এবং আজকে এখানেও সময় দিতে হলো। তবে ঘরের বউ তো রান্না করে হ্যাপি খাওয়ায়, কিন্তু এখানে যে বউ আছে সেই সিনেমার প্রসঙ্গ মনে আসবে যে এই জুনেই তো মুক্তি পেল 9 জুন, যেমন জামাই তেমন বউ। বউ আসলে কেমন বউ? বউ জামাই কেমন? জামাই খুব ভালো, আর বাকিটা জানতে হলে তো সিনেমাটা দেখতে হবে, সিনেমা চলছে এখনো। মানে মৌখানি কেন এই সিনেমাতে মনে হলো যেমন জামাই তার জন্য তেমন বউটাই দরকার? আমি ওকে প্রথম একটা স্টিল দেখি, ভালো লাগে, ওর থেকে ওর নেওয়া, ওর পরে ও একটা ছবি করে, তিনটা ছবি করেছে, ওরে বাবা, আরও দুটা ছবি করেছে, মোট তিনটা ছবি। কাজ ভালো না জানলে একটাতেই ক্ষান্ত শেষ, ভালো কাজ করছে এই জন্যই আরও দুটা কাজ পেয়েছে, সামনে 7টা ছবির কাজ দেবো, ওখানে 2-3টা পাবে হয়তো। জায়েদ ভাই, আমি শুনেছি মৌখানের প্রথম নায়ক নাকি আপনি, এরকম জীবনে কত নায়িকার প্রথম নায়ক হয়েছেন? অনেক। কত? সংখ্যাটা শুনি। 5-7 জন হতে হবে। আজকের এই পাঞ্জাবিটা কোথা থেকে কিনেছেন? তো ওই কোম্পানির স্পন্সর করা হয়ে গেল না, এটা তো আমি কিনেছি যেহেতু তার স্পন্সর করতে না 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 আপনি তো একটা, আপনি একজন স্পেশাল মানুষ, সবসময় ঈদের প্রোগ্রামের জন্য আপনার স্পেশাল পোশাক থাকে। আপনার নিশ্চয়ই মনে আছে গেল ঈদে, মানে 2 মাস 2.5 মাস আগে রোজার ঈদে আপনি আমার যে শোতে এসেছিলেন, সেখানে আপনার ব্লেজার স্যুট, আপনার জুতা, আপনার ঘড়ি, সব কিছু খুব স্পেশাল জায়গা থেকে কেনা, যেখান থেকে সাইফ আলী খান, সালমান খান পোশাক বানায়। তো নিশ্চয়ই এবারও তেমন কিছু ডিফারেন্ট ব্যাপার আছে। এটা দেখে তো মনে হয় ডিফারেন্ট মনে হচ্ছে না? ডিফারেন্ট মনে হচ্ছে দেখে তো আমি জিজ্ঞেস করলাম। ডিফারেন্ট করে দেখে তো ডিফারেন্ট জায়গা থেকে এসেছে। আমার কাছে আপনার মনে হয় যে আপনি বোধহয় বিতর্ক করতে আসেন আমার সঙ্গে, কেন উত্তর দিলে আপনার কি সমস্যা? তুমি তো কোথায় কোথায় অনেক কিছু জিজ্ঞেস করো, আমি তো এক কথাই সব উত্তর শেষ করে দেই। না, এবারে ঘড়িটা কোত্থেকে নিয়েছেন? এবারে কই, তাকে প্রতিবারের প্রতি তো যেটা দেখেছিল তুমি সেই অনুষ্ঠানে সেই ঘড়ি তো? না, এটা সেই ঘড়ি না, অন্য ঘড়ি ছিল, ব্ল্যাক ব্ল্যাক চেন ছিল এবং জুতা ছিল, ট্যাগ খুলেন নাই। আজকেও আপনি স্যান্ডেলে ট্যাগ খুলেন নাই।